হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। খোকন কানন ব্লগসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ সোমবার, রবিবারের ব্লগ আমি কিছু দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই রবিবারে কোনো ব্লগ করতে পারিনি। আর আমি দিদির বাড়ি থেকে মায়ের বাড়িতে চলে এসেছি। রবিবার সন্ধ্যায় মায়ের কাছে চলে এসেছি, তো মায়ের কাছে আজ থাকবো, মঙ্গলবারের দিকে বাড়ি চলে যেতে পারি। তো মায়ের কাছে আজকে কি কর মায়ের কাছে কি করছি তোমাদের আজকে দেখাবো। এখন সকাল 7:50, এখনো টিফিন কিছু খাওয়া হয়নি। ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি ভাবলাম বন্ধুদের রবিবারে কোনো ব্লগ দিতে পারিনি, তাই তোমাদের আজকে তাড়াতাড়ি গুড মর্নিং জানাতে এসেছি। সকাল থেকে মেঘলা আকাশ, রোদ্রু বেরোয়নি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হালকা বৃষ্টি পড়ছে। আগামীকাল বলতে রবিবারে সন্ধ্যাতেও বৃষ্টি হয়েছিল, তো বেশি হয়নি, হালকা বৃষ্টি হয়েছিল। আজকে সকাল থেকে মেঘলা আকাশ, জানি না কখন বৃষ্টি আসবে। এখন হালকা বৃষ্টি পড়ছে, ভারী বৃষ্টি হতে পারে। কিরকম আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে, তাই আমি বাইরে বেরোতে পারছি না। এই সাইডেই তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের বাঁদরটা মন্দিরে বসে বৃষ্টিতে ভিজছে, সকাল সকাল ব্রাশ করে তা দিদা বিস্কিট দিয়েছিল, তা ভিজিয়ে খেয়ে খেলতে লেগে গেছে। বই খাতা আনছিল তোমাদের বলেছিলাম, তো যা পড়ছে সে বলার বাইরে, কিছুই পড়ছে না, শুধু দুষ্টুমি করছে। মাসি বাড়ি থেকে ঘুরে আসলো, আবার বাড়ি চলে যাবে। আজ 8 দিন মার বাড়িতে চলে এসেছি, এবার বাড়ির দিকে রওনা হতে হবে। মায়ের সঙ্গে বাজারে যাওয়ার ইচ্ছা আছে, তো কি হয় আকাশে যে পরিস্থিতি, বৃষ্টি যদি না হয় যাওয়া হবে, বৃষ্টি হলে আর কি রকম যাওয়া হবে, যেতে পারবো না। ঠিক আছে, আবার পরে বন্ধুরা, আসবো। এই যে দেখো, বাজার থেকে চলে এসেছি, তো দেখতে পাচ্ছ কিরকম ভিজে গেছি। এই যে দেখো, পুরো শাড়ি ভিজে গেছে। প্রচুর ভারী বৃষ্টি হয়েছিল, বাজারে গিয়েছিলাম ভিজে ভিজে, আবার বাড়ি এসেছিও ভিজে ভিজে। এই যে দেখছো কিরকম বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। এখনো মেঘলা আকাশ, এখনো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, পুরো ভিজে গেছি। আমাদের বাঁদরও ভিজে গেছে, মাও ভিজে গেছে। আমি এখনো শাড়ি চেঞ্জ করিনি, তো শাড়ি চেঞ্জ করবো। আমি বলছি বন্ধুদের দেখাই, বাজারে গিয়ে আমার কি লাভ হয়েছে, দেখতেই পাচ্ছ এরকম ভিজে গেছি। তো ছাতা ছিল তাই মাথাটা ভেজে নি, নাহলে পুরো বডি ভিজে গেছে। এখন 12:10 বাকি আছে, তো অনেক বেলা হয়ে গেছে। তো এবার স্নান করে নিই, স্নান করে এবার রান্না হবে, রান্নাও আজকে দেরি হয়ে যাবে রান্না হতে। তো ঠিক আছে, আমি আবার পরে আসবো, এইটুকুনি শেয়ার করতে হাই এসেছিলাম। বন্ধুরা, আমি অনেকটা সময় পর আসলাম তোমাদের পাশে। দুপুরবেলা তো বলেছিলাম আজকে রান্না বসাতে দেরি হয়ে গেছে, বাজার থেকে আসতে 12টা বেজে গেছে, তো সবাই ভিজে গিয়েছিলাম। এসে স্নান ফান করে
রান্না হয়েছে, রান্না করে খেয়ে পুরো 2টোর বেশি হয়ে গেছে। তো খাওয়ার সময় আর কিছু তোমাদের শেয়ার করিনি, তারা তাড়াতাড়ি করে রান্না হয়েছে, তো তাই বেশি তরকারি কিছু হয়নি। তো আজকে দুপুরে হয়েছিল আলু পরবটি ভাজা, আর হচ্ছে পেঁপে, কাঁচা কলা, আলু, মাছ দিয়ে ঝোল, আর কিছুই হয় না। এই 2টো সবজি দিয়ে ভাত খাওয়া হয়েছে। সে যাই হোক, তো এখন আমি একটু রেডি হয়ে গেছি, শর্ট ভিডিও বানাবো। মা বাড়িতে নেই, মা একটু মা আবার এবেলা বাজারে গেছে, বলতে মার একটু বিশেষ দরকার আছে, মা না গেলেও নয়, তাই মা চলে গেছে বাড়িতে। আমি আর আমার এই যে বান্দর আছি, দেখেছো আমার বান্দরের অবস্থা, শুকিয়ে গেছে গো, মুখ টুক শুকিয়ে গেছে, দুপুরে ঘুমোয়নি, অনেক বকেছি তো ঘুমোয়নি, এই অবস্থাটা দেখেছো, না ঘুমিয়ে বিছানায় গড়ে গড়ে চলে এসে বকছি, কথা শুনছে না, এখন কী করবো। তো আমি আর সন্ধ্যাবেলা তোমাদের কিছু শেয়ার করব না, এখানেই ভিডিওটা শেষ করার জন্য এসেছি। তো দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, তো বৃষ্টি হয়ে গেছে, দুপুর 2টো আড়াইটা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, বাইরে কিচ্ছু মেলানো যাচ্ছে না। অনেক তো কাচাকুচি করেছি বাজার থেকে এসে, অনেক কাচাকুচি করেছি, তো একটু বসে পড়ি তোমাদের সঙ্গে কথা বলবো। বাজার থেকে এসে অনেক কাচাকুচি করেছিলাম, বসে পড় করেছিলাম, কিন্তু মেলানোর অসুবিধা, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ঘরের ভেতরে তো সব মেলানো আছে, তবু অসুবিধা হচ্ছে, তাই আবার মায়ের ঘরেদের আবার দড়ি টাঙিয়ে সব ফ্যানের তলাতে শুকোতে দিয়েছি। না ফ্যান চালিয়ে শুকনা না করলে বৃষ্টি হবে না, নিম্নচাপ ধরে গেছে সেটা তো বলতে পারবো না, তো সবাই বলছে এখন 3-4 দিন নাকি নিম্নচাপ থাকবে, তাই মাকে বলছি মা ভিজেগুলো না এক জায়গায় রেখে তো ফ্যানের তলাতে শুকিয়ে নাও, বলতে মা দড়ি দিতে দড়ি টাঙিয়ে ফ্যানের তলাতে শুকনা করতে দিয়েছি। তো এখনও ফ্যান চলছে, সমস্ত জামা কাপড় শুকনা হচ্ছে, মা এক্ষুনি বেরিয়ে গেল, তাই আমাদের বান্দরকে বলছি, তো বন্ধুদের টাটা করে আসি চল দুজন, আর সন্ধ্যাবেলা কিছু শেয়ার করব না, বৃষ্টি কাদা আর কিছু ভালো লাগছে না। দুপুরে রাত্রে বিশেষ কিছু রান্না বান্না হবে না, তো রাত্রে মনে হচ্ছে আজকে লুচি আর ঘুগনি হবে, এইটা মা বলেছিল। তো ঠিক আছে, আর আমি ভিডিওটা বড় করব না, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার নতুন ফ্রেন্ড তাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, আমি খুব খুব করে রিকোয়েস্ট করছি। তো ঠিক আছে, তোমরা খুব ভালো থাকো, এটাই আমি প্রার্থনা করছি, তোমরা ভালো থাকলে আমিও তো ভালো থাকবো, তোমরা না ভালো থাকলে আমি কাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই সবাই আমার সমস্ত বন্ধুদের যারা আমাকে ডিসলাইক করছো বা ব্যাড কমেন্ট করছো, তো সবাই সবাইকে বলছি সবাই ভালো থাকো, তোমরা ভালো থাকলে তো আমাকে ডিসলাইকটা করতে পারবে, ঠিক আছে, তোমরা ডিসলাইক করে থাকো আমার কিচ্ছু অসুবিধা হচ্ছে না, আরও ভালো, তোমরা তো দেখছো, দেখে তো ডিসলাইকটা করছো, তো করে যাও, আমিও ভিডিও দিতে থাকি, তোমরাও ডিসলাইক করে যাও, ওতে আমি খুশি, আমার কোনো কষ্ট হচ্ছে না, কেন কষ্ট পাবো, সবার কাছে তো আমি প্রিয় হতে পারবো না।
তো যারা আমাকে ভালোবাসো তো তাদেরকে অনেক অনেক থ্যাংকস, আর যারা আমাকে ব্যাড কমেন্টস করো বা ডিসলাইক করো তাদেরকেও থ্যাংকস। তোমরা তো দেখো ভিডিওগুলা, না দেখে তো তোমরা ডিসলাইক করো না। তো ঠিক আছে, আর বেশি কিছু করব না, আর বিশেষ কিছু আর বেশি কিছু তোমাকে তোমাদের বলবো না। ঠিক আছে, তো টাটা, আজকের মতো টাটা, বাঁদর বলে দাও টাটা, টাটা বলে বন্ধুদের আবার আগামীকাল তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। বন্ধুরে, আমার আবার বলতে পারছে না মদের বাঁদর। তো ঠিক আছে, টাটা, আবার পরের ভিডিওতে আস।